নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চুনো মাছ দিয়ে মেথি শাক ভাজা। মেথি শাকটা তেঁতোর জন্য কিন্তু অনেকেই খেতে চান না, তো এই চুনো মাছ দিয়ে মেথি শাকটা ভাজলে কিন্তু খুব ভালো টেস্ট লাগে, আর যারা তেঁতো খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বটন ট্যাপ করবেন, তাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। রেসিপি শুরু করছি, সাথে থাকুন। এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি, আর যতটা নরম ততটা ডগা সুদ্ধই এটাকে বেছেছি, আর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে এক পোয়া চুনো মাছ। এই চুনো মাছটাকে ভালোভাবে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মেথি শাকগুলোকে এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি দুটো ছোট সাইজের আলু, আর নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ, কিছুটা রসুন কুচি, আর নিয়েছি পাঁচটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণে দিয়েছি। এখন চামচ দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন বেশিরভাগ মাছটা দিয়ে দিলাম। এটা ফ্ল্যাট কড়াই বলেই একসঙ্গে মাছগুলো দিতে পেরেছি, অন্য ধরনের কড়াই হলে কিন্তু একসঙ্গে দিয়ে মাছ ভাজা যাবে না। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এত ছোট মাছ একটা একটা করে উল্টানো যাবে না বলে কড়াই ধরে ঝাঁকি নিয়ে নিচে টালগা করে নিয়ে এইভাবে উল্টে দিলাম। যারা এটা পারবেন না তারা অল্প অল্প করে উল্টে দেবেন। এক জায়গায় একটু জড়ো হয়ে গেছিলো, তো আমি হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে দেব। এখন যে বাদবাকি মাছটা ছিল সেগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই মাছটাকেও তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন অল্প পরিমাণ কালো জিরে ফুটে দিলাম। কালো জিরেটা ফুটে যাওয়ার পরে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ৩০ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যেই কিন্তু কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। কোয়াটা চামচ লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ, নুন হলুদ মিশিয়ে নিয়ে মিনিট খানিক মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া শাকগুলো। শাক দিয়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে নিয়ে আরো কোয়াটার চামচ লবণ দিয়ে দিলাম, কারণ ওই সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি, তাতে কি শাকটা নরম হয়ে যাবে। শাকের মাঝখানটা ফাঁকা করে নিয়ে আরো অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রথমে অল্পই দিয়েছিলাম, কিছুক্ষণ ভেজে নেবার পরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 250 মাছের অর্ধেকটা মাছ দিয়েছি। মাছটা দিয়ে মিলে নেবার পরে গ্যাসটা স্লো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। শাক ভাজা হয়ে গেছে, নুন আর ঝালটা পরিমাণ মতো না হলে কিন্তু এটা ভালো লাগবে না। রান্নার মধ্যে এক একটু নতুনত্ব আনলে কিন্তু টেস্ট ভালোই লাগে। আজকের মতন এইটুকুই,
আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন।